প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া জেলা আলমপুর বালিয়াপাড়া গুরুহাটে আজ 15 জানুয়ারি 2022 রোজ শনিবার। আপনাদের প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো কী দরে আজকে খামার উপযোগী সাইওয়াল জাতের এবং ক্র জাতের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, না যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টকটকে কালারের শাইওয়াল জাত সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন এটা? এটা দাম চাচ্ছি 145। 145 চাচ্ছেন? কে দ্বারা কেমন দাম দাম দিচ্ছেন? দাম বলছে 15-16। টার্গেট কেমন? লাস্ট টার্গেট টার্গেট 25 বেশি। দর্শক দেখছেন 1,25,000 টাকা হলে এটা বিক্রি হয়। সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে পাকিস্তানি শাইওয়াল, তাই তো? দাঁতছে এখনো? দাঁতছে না? দাঁতে না, এখনো দাঁতি না। এ যখন দুটো দাঁত হবে তখন মাংস হবে 8 মণ, এখন অনেক বড় হবে। আচ্ছা, এটা বয়স আনুমানিক কয় মাস হতে পারে? 1 বছর বয়স? 1 বছর? 1 বছর বেশি? 1 বছর বেশি হবে না। 3 মাস বয়স যখন তোর তখন দাম বুলিয়েছে 25,000 ওই ফার্মের লোকে বাড়ির তিন। আমরা আজকে আবারও চলে আসছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া গরুহাটে। আর এটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আসে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। তো আপনারাও চাইলে হাটে আসতে পারেন এবং এসে দরদাম করে গরুগুলো কিনতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি ক্রজাতের সারগুলো, খামার উপযোগী ক্রজাতের সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। তো এটার তথ্য আমরা নেই। কত চাইছেন এটা? 96 চাচ্ছেন? কে তারা কেমন দর দিচ্ছে? 83। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট কেমন হলে ছেল? 86। আচ্ছা, এটা কি দাঁতছে এখনো? এখনো দাঁতি নাই। আচ্ছা, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে সম্পূর্ণ দেখালো অনেক টার্গেট নিতে পারবো। তো দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বালিয়াপাড়া গরুহাটা, এই হাট সপ্তাহে একদিন ও শনিবার অনুষ্ঠিত হয়। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের হাটে আসে, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা গরু আসেন এবং ক্রেতারা ক্রয় করতে আসেন। দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টকটকে কালারের, তো এটারও তথ্য আমরা নেই। কত চাইছেন এটা? 85 চাচ্ছেন? কে তারা কেমন দর দিচ্ছে? 70-71। তো টার্গেট কেমন? লাস্ট টার্গেট 75,000 টার্গেট। আচ্ছা, এটা বয়স কেমন হতে পারে? এটা তো এখনো দাঁতি নেই? না না, দাঁতি নেই। বয়স কয় মাস হতে পারে একটা আনুমানিক? 18 মাস। 18 মাসের মতো দর্শক দিচ্ছেন। আচ্ছা, এটা কি শাইওয়াল জাতের বাচ্চা নাকি? আমাদের দেশাল জাতের। দেশাল জাতের বাচ্চা দর্শক দিচ্ছেন। এই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এই সাইডে দেখছি একটি লাল টকটকে কালারের, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আমি
কোটার মধ্যে টাকা দিয়ে নিয়ে আইছি লোকের দর্শক আমরা এই সাইডে একটি দেখছি ক্রয়জাতের সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো সম্পূর্ণ দেখালে অনেক টাইডে নিতে পারবেন তো এটার তথ্য আমরা নেই কত যাচ্ছেন ভাই এটা কত কত 105 যাচ্ছে কেতারে কেমন দাম বলছো এখনো দাঁতি নাই দর্শক যারা ক্রস যাতে সার গরু যাচ্ছেন তারা এটা নিতে পারেন সেটা বয়স কয় মাস হতে পারে আনুমানিক আনুমানিক বয়স এটা দর্শক আমরা এই সাইডে দেখছি একটি ক্রয়জাতের সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী ক্রয়জাতের সারগুলো তো এটার তথ্য আমরা নেই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ দেখালে অনেক টাকা নিতে পারবো তো এটারও তথ্য আমরা নেই কত চাইছেন এটা এটা দাঁতে কয়টা চাচা দুই দাঁত দুই দাঁত বস আচ্ছা এটা রানিং আনুমানিক কয় মনের মতো মাংস হতে পারে কম হতে পারে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছে আপনাদের এই সম্পর্ক দেখালো অনেক টাইডেন্ট দর্শক আমরা এই সাইডে দেখছি একটি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রজাতের সারগুলো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি তো এটারও তথ্য আমরা নেই দর্শক আমরা এই সাইডে একটি দেখছি লাল টকটকে কালারে সম্পূর্ণ ভালো করে দেখানোর চেষ্টা করছি তো এটারও তথ্য আমরা নেই যাচ্ছে নাকি এটা দুই দাঁত বস কত টাকা দাম চাচ্ছেন 1,15,000 চাচ্ছেন কেতারে কেমন দর দিচ্ছে কেতারে 90-92 টার্গেট কেমন লাস্ট টার্গেট আমাকে 1,00,000 হলে পারে বেশি 1,00,000 হলে আচ্ছা এটা রানিং আনুমানিক কয় মনের মতো মাংস হতে পারে রানিং চার মন সাড়ে চার মনের মতো দর্শক দেখছেন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছে আপনাদের তো আজকে আমরা আবারও চলে আসছি ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া গরুহাটে এই হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তো আপনারাও চালে হাটে আসতে পারেন এবং এসে দরদাম করে গরুগুলো কিনতে পারবেন এবং পরবর্তীতে বিক্রি করতে পারবেন দর্শক আজকের ভিডিওটি এই জায়গায় শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদম ভুলবেন না এটা মনে রাখবেন একটি লাইক একটি কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী একটা ভিডিওর প্রতি অনেকটা আগ্রহ জাগে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ